মাইরা আপনারা সবাই আমার সঙ্গে বলবেন রাধে রাধে, কেমন? বাবারাও বলবেন, সবাই বলবেন, সবাই একসঙ্গে উচ্চ স্বরে বলো রাধে রাধে। ও বাবা, আওয়াজ তো বেরোচ্ছে না, মনে আওয়াজ বেরোচ্ছে না, একটু জোরে বলুন, বলো রাধে রাধে, কিছু বাজবে না, জোরে বলো রাধে রাধে। সব তালি গুলো সব আগে পড়ছে, আবার পিছিয়ে পড়ছে, আগে পড়ছে, আবার পিছিয়ে, মানে কেউ একসঙ্গে পড়ছে না, তালে তালে পড়ছে না, তালে তালে বলে বলো রাধে রাধে, বৃন্দাবন রাধে রাধে, শ্যামকুঞ্জ রাধে রাধে। কি সভ্য না, ঝগড়া করার পরে কোমরে বেঁধে ঝগড়া করে, একদম কোমর বেঁধে কই, তখন কই বলো না তো, যে না বাবা আস্তে আস্তে ঝগড়া করি, গলা ধরিয়ে ঝগড়া করে, জোরে সেই ঝগড়া করার আওয়াজটা বের করুন সবাই, প্রেম সে বাবারা ঝগড়া করে না, মায়েরা একটু বেশি ঝগড়া করে, তবে এদিকের মায়ে নয়, আমাদের ওদিকের মায়েরা, জোরে সবাই মিলে সবাই হাত তুলুন, বলো রাধে রাধে, রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, শ্যামকুঞ্জ মে রাধে রাধে, গিরিবন মে রাধে রাধে, কালবন মে রাধে রাধে, কমলবন মে রাধে রাধে, যমুনাবন মে রাধে রাধে, মঙ্গলী মে রাধে রাধে, বাঁকে বিহারি রাধে রাধে, বলিয়ে রাধা রানী কি। রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন রাম কি, সকল ভক্ত বৃন্দ কি, বলো রাধা রানী কি। মায়েরা এইবার কিশোরীর কাছে গিয়ে মানে ওপরে উঠলেন, বলে মনে মনে ভাবছে এইবার যদি আমি কিছু না করতে পারি তাহলে আমার সারা জীবন কাঁদতে হবে। আর এইবার এমতো সময় প্রাণ গোবিন্দ আবার ওই রাজ অট্টালিকার উপরে উঠে বলছে, রাধা রানীর কাছে গিয়ে বলছে, এই যে সখী, আজ আমার মনে একটা বাসনা আছে। বলে কি? রাধা রানীর কাছে গিয়ে বলছে, আমি ওই ওড়নাটা নেব না। বলে কি নেবে? বলে কি নেব জানো? বলে আমার মানে ভিক্ষা দাও গো, মানে ভিক্ষা দাও গো, আমি এসেছি মানে ভিক্ষা দাও গো।
বলে আমায় ভিক্ষা দাও, কি ভিক্ষা না মান ভিক্ষা? যখন এই কথা বললেন রাধারানী আমার চমকে উঠলেন, সর্বনাশ তবে তুমি কে? তখন প্রাণনাথ বললে তুমি আমায় চিনতে পারছো না। আর প্রাণ বধুকে এই অবস্থায় দেখে আমার রাধারানী মনে কত কষ্ট, যে প্রাণনাথ প্রাণ বধু আমার জন্য তোমার এমন ভাবে এমন সাজতে হলো, এমন রূপ ধারণ করতে হলো, পায়ে হাতে লোহার বেড়ি, তুমি আমাকে এত ভালোবাসো গোবিন্দ। বেশ বধু, এবার রাধারানী মনে খুবই আনন্দ, তার প্রাণ বধুকে পেয়ে তার প্রাণ বধুর বামে গিয়ে দাঁড়ালেন সখীগণ, বলছে বাহ 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 বাহ, প্রাণ বধুকে পেয়ে এখন আমার ভুলতে বসেছিস, বাহ খুব ভালো। তাই আজ বলছে শোন, তোরা দুজনে তুই তোর প্রাণ বধুর বামে গিয়ে দাঁড়া, আর আমরা সবাই সেই যুগল দর্শন করব। তাই প্রাণ বধুর বামে গিয়ে দাঁড়ালে, প্রাণবধুর বামে গিয়ে দাঁড়ালে সখীরা সবাই সেই যুগল রূপ দর্শন করছে। কেমন হবে? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ,
কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, সকল ভক্ত বৃন্দ কি, বলো রাধা রানী কি। যাই হোক, কমিটি দাদাবাদের বলছি পরবর্তী কীর্তনে তাড়াতাড়ি আসরে পাঠিয়ে দিন, কারণ আমাদের লীলা শেষ হয়ে গেছে। জয় রাধে, মায়ের একটু সবাই হলো তনি সবাই। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ বর্ষা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সকল ভক্ত বৃন্দ কি, বলো রাধা রানী কি। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ লোরে, ভোরে লোরে ও ভাই নিতাইয়ে লোরে। হরিয়ানা 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 হর
তো সমা গুরুদেবের বিচমন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে যেন সমৃত সমা গুরুদেবের বিচমন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে সবাই আসলো